নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ারসে সকলকে স্বাগত। আজ আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা খুবই সহজ একটি রান্না। এটা ফুলকপির পোস্ত, তবে আমি যেভাবে রান্নাটা করছি এটাকে ফলো করলে কিন্তু সবথেকে বেশি স্বাদ আসবে। এটা একটা নিরামিষ রান্না, যার জন্যে নিরামিষের দিনেও অনায়াসে রান্নাটা করতে পারেন। আর একঘেয়ে ফুলকপি তরকারি খেয়ে মুখের স্বাদ বদলানোর জন্যে এই রেসিপিটা, মানে সহজ রেসিপির মধ্যে একদম প্রথম সারিতেই আছে। এই রান্নার পদ্ধতি যেমন সহজ, উপকরণও তেমনই সাধারণ। এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা সর্ষে 3-4 কাঁচা লঙ্কার সাথে খুব মিহি করে বেটে নিচ্ছি। আর ফুলকপি আর আলু আমি ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে এখানে ফুলকপিগুলোকে দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। ভাজার সময় আমি কিন্তু নুন দেব না আর ঢাকাও দেব না। নুন দিলে বা ঢাকা দিলে ফুলকপি থেকে জল বেরোবে, ফুলকপিগুলো নেতিয়ে যাবে। তো যত ভালোভাবে ফুলকপিটা ভাজা হবে ততটাই কিন্তু রান্নায় স্বাদ আসবে। তার জন্য একদমই ঢাকা দেবেন না, দরকার হলে তেলটা একটু বেশি দেবেন, তেলটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে একটা শুকনো পাত্রে তুলে নেবেন। আমি আমার রান্নার প্রয়োজন মতন আরও সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 2 শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে ফোড়ন দেব। লঙ্কা ভাজার একটা খুব সুন্দর গন্ধ উঠলে এখানে আমরা ছোট ছোট করে টুকরো করে রাখা আলু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে একদম নরম করে ভেজে নেব। আলুগুলো যেন খুব সুন্দর করে ভাজা হয়, যত ভালোভাবে ভাজবেন এতে রান্নায় ফ্লেভারটা ততটাই ভালো আসবে। দিলাম পরিমাণ মতন নুন আর 2 কাঁচা লঙ্কা। এরপর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো এতে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিলাম পরিমাণ মতন জল। এরপর ওপর থেকে ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালোভাবে একবার মিক্স করে নেব, তারপর একবার ফুটিয়ে নেব। ফুটতে শুরু করলেই ঢাকা দিয়ে এটাকে ঢিমে আছে আমরা 5 মিনিটের জন্য রান্না হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় যদি মনে হয় জলটা একটু বেশি আছে তাহলে এটাকে ঢাকা ছাড়াই কিছুক্ষণের জন্য ফুটিয়ে জলটা শুকিয়ে নিতে পারেন। কারণ পোস্ত দেওয়ার পর কিন্তু এটাকে আমরা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে পোস্তর যেটা ন্যাচারাল ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। সাদা সর্ষে দেওয়ার জন্য এতে খুব ভালো একটা ঝাঁজ, একটা ফ্লেভার অ্যাড হয়। তবে চাইলে কিন্তু ওপর থেকে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। সর্ষে পোস্ত বাটাটা মিশিয়ে নেওয়ার পর মিনিটখানেকের জন্য আমরা খুব ভালোভাবে ফুটিয়ে কিন্তু ওভেনটা বন্ধ করে দেব। আমার পরিবারের মানুষেরা ফুলকপির পোস্তের এই গ্রেভি বিশেষ পছন্দ করেন, যার জন্য আমি এই কনসিস্টেন্সি রেখেছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। লাইক করতে কিন্তু একদমই সময় লাগে না, অথচ আমি অনেকটা ইন্সপিরেশন পাই। তো দেখা হচ্ছে আবার পরের বুধবার একটা নতুন রেসিপি নিয়ে। এর জন্যে মৌসুমি শেয়ারসকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে বেল বাটনটা প্রেস করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব 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 ভালো থাকুন।